আমাদের আশপাশে পেন নাম এটা এখনো আসে না নাই, ওই নাগেরহাটে তফসির করি, তো প্রত্যেক দিন তো আসা যাওয়া করি, তখনকার হাঁটা পথ। আজ থেকে প্রায় 52-53 বছর আগে কোন মানুষটা এত বছর হায়াত পায় না, জানি না আমি গুনাগারকে আল্লাহ কেন এখনো রেখে দিয়েছেন। আর এতদিন আমার কথা শুধু বাংলাদেশে শুনত, মাঝে মাঝে বিদেশে যাওয়ার সুযোগ হতো, আর গত 7 মাস ঘরে বসে বসে আমি পুরা দুনিয়া আর বিশ্বের অন্যান্য সব দেশের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, নেটে, জুমে, ইন্টারনেটে। আর আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে এই বুড়ার চাহিদা তত কমছে নাকি? দুনিয়ার বিভিন্ন দেশ থেকে শুধু ফোন, আমাদেরকে সময় দেন, আমাদেরকে সময় দেন। আমি বলি ভাই আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, যাদেরকে যাদের সময় দিয়েছি আগে এটা সামলাই, তারপরে আপনাদের ব্যাপারটা আমি ভেবে দেখব। এখন সবাই সেজদা করে টরে জায়গায় বসা, কিন্তু খোদা হুজুরের মুখ এত মলিন, এত শিয়া, এত কালা, মনে হয় যেন 9000 টাকা লাগছে কিলাই শাড়ি দিছে, কিলাই শাড়ি দিছে, কোনো কিছু নেই। বিমর্ষ, কিংকর্তব্য বিমূঢ়, চিন্তিত, কিন্তু ডরে কেউ প্রশ্ন করে না। সামনে মন্ত্রীরা আছে, এখানে কাহিনরা আছে, এখানে রাহেবরা আছে, এখানে গণকেরা আছে, ওখানে এমপিরা আছে, সবাই কিন্তু আছে, কেউ কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পায় না, কারণ খোদা তো, খোদা তো, খোদা বলে কথা, খোদাকে জিজ্ঞেস করার ক্ষমতা কারো নাই, কিন্তু খোদাই সবাইকে জিজ্ঞেস করার ক্ষমতা রাখে। কিছুক্ষণ পরে এই মলিন কালো চেহারা নিয়ে এসে বলল, ইয়া ইয়াল মালাউ, 1 ঘন্টা আগে তোমাদেরকে ডেকেছি, তার একটা কারণ আছে। ডাকার কারণ এই, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে রাজদরবারে কথাবার্তা বলছি, নির্দেশ দিচ্ছি, রাজ কার্য পরিচালনা করছি। আমি দেখলাম বস্তির দিক থেকে একটা ছেলে এসে এত জোরে ঘুষি মারল, আমার মাথাটাও ভেঙে গেল, মুকুটটাও পড়ে গেল, সিংহাসনটাও পিছনের দিকে পড়ে চূর্ণ বিচূর্ণ ধীরিত বিধুলিত একাকার মেশাকার হয়ে গেল। ইয়া ইয়ুহাল মালাউ, ঠিক এমন স্বপ্ন ফেরাউনও দেখেছিল, কোরআন সেইটাকে কোট করেছে, আমি সেখান থেকে বলছি ফেরাউন এবং নমরুদ একই ঘটনা, একই ব্যক্তি, একই রকমের তাদের কর্মকাণ্ড। ইয়া ইয়ুহাল মালাউ, হে আমার উপদেষ্টারা, ইয়া ইয়ুহাল মালাউ, ওহে আমার মন্ত্রীরা, ইয়া ইয়ুহাল মালাউ, ওহে আমার এমপিরা, ইয়া ইয়ুহাল মালাউ, হে আমার গণকেরা, ঠাকুরেরা, পূজারীরা, তোমাদের সবাইকে বলছি, ইফতুনি ফি রুয়ায়া, কোরআনের আয়াত, তোমরা আমার এই স্বপ্নের বৃত্তান্ত এটা আমাকে বলো, ইন কুনতুম লিরুয়া তাবুরুন, স্বপ্নের তাবুর যদি তোমাদের জানা থাকে, আমি কি বিজগুটে স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের তাবিরটা তোমরা আমাকে বলো। এখন গণক ঠাকুর, তারা বললো খোদা হুজুর আমাদেরকে 1 মিনিট সময় দেন। খোদা বললো কেন? আগে মন্ত্র না পড়লে গণনা শুদ্ধ হয় না, স্বপ্নের তাবিরও শুদ্ধ হয় না। 1 মিনিট, কাঁচা লাগলে 2 মিনিট, মন্ত্র পড়ো, ভজন গাও, কিন্তু আমার স্বপ্নের নিখুঁত নির্ভেজাল প্রকৃত তাবির অর্থ তোমাদেরকে বলতে হবে। এখন ঠাকুরেরা টিকি নাড়ে আর পড়ে জবা সুমুখ কুসুম শঙ্কা সমকাশ্য প্রিয়ম নাশম ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নাম সাহা, কয়েকবার দোয়া পড়লো, দোয়া পড়ে টেনে চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে তারপরে বলে যে খোদা হুজুর পাওয়া গেছে। কয় কি? মন্ত্রীরা বলে খোদা হুজুর আমরাও বুঝে গেছি, এমপিরা বলে আমরাও বুঝে গেছি, সবাই বলো স্বপ্নের ঘটনা কি? কাল সবাই বলল আদগাস ও আহলামিন, কোরআনের কথা, আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে, কোরআন কি ভঙ্গিতে কথা বলে। কাল সবাই বলল সমস্যারে আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে,
কারো যদি মাথা গরম হয় বায়ু চড়া হয়, আর এই মাথা গরম বায়ু চড়া অবস্থায় কেউ যদি কোনো স্বপ্ন দেখে এটার কোনো তাবির নাই, এটার কোনো অর্থ নাই। মানুষ কত স্বপ্নই দেখে, এটা সেরকম একটা স্বপ্ন। তবে ভাই, গ্রামের গরিব কদমালির স্বপ্ন আর দেশের রাজা মন্ত্রীর স্বপ্ন, স্বপ্ন যদি একই জিনিস হয়, একই ঘটনা দেখে, তাবির কিন্তু একরকম নয়। কি যে সপ্তাহে কয়েকবার কোরমা পোলাও মুরগি রোস্ট এগুলা খায়, সে স্বপ্নে যদি কোরমা পোলাও রোস্ট কাবাব জেলি এগুলা খায়, তাইলে পরের দিন সকালে সে নর্মাল পায়খানা করে। আর যে শুধু লতি শাক কোনোরকম কোনো কিছু করে, কোনোরকম জোড়াতালি জোড়াতালি, সে যদি স্বপ্নে দেখে রাতে সে গোটা গোটা মুরগি খাচ্ছে, সে রেজালা খাচ্ছে, সে ফিশ খাচ্ছে, সে রোস্ট খাচ্ছে, দোহাই আল্লাহ, পরের দিন তার পাতলা পায়খানা একবার ডাইরেক্ট হয়ে যাবে। যদিও স্বপ্নে খেয়েছে কিন্তু খেয়ে অভ্যাস নাই, খেয়ে অভ্যাস। আর ওই ধনী ব্যক্তি যেহেতু খেয়ে অভ্যাস আছে, এই জন্য তারটা হজম হয়েছে, এটা হজম হয় নাই। দেখছেন, এখন রাজার স্বপ্ন আর প্রজার স্বপ্ন এক নয়। প্রজার স্বপ্নের তাবির একরকম, রাজার স্বপ্নের তাবির আরেক রকম, স্বপ্ন একই রকম, তাবির ব্যক্তি বুঝে। এখন বললো আবার গণ, তারা তিনবার গণল, তিনবার মন্ত্রতন্ত্র বললো, দোয়া কালাম পড়ল, পড়ার পরে কনফার্ম করলো খোদা হুজুর আমাদের গণনা ঠিক আছে, আপনার বায়ু চড়া মাথা গরম, আপনার এই এই স্বপ্নের কোনো অর্থ নাই। দরবারের এক কোণে যুবক একটা লোক বসাছিল, যুবক, সে কিন্তু নমরুদের খোদাইও মানে না, নমরুদকে খোদা বলেও স্বীকার করে না, কোনোদিন নমরুদের সামনে মাথাও নোয়ায় নাই। সে একজন মুসলিম, আগের নবীর, আগের নবীর কাছে নাযিলকৃত কিতাব, সেই কিতাবের তৌহিদের উপরে তার ইমান। পুরা দেশে দেখা যায় ইমানদার একজনই পাওয়া গেছে, আর সব নমরুদের বান্দা। সে মাথা নাড়ে, এত সস্তা নয়, এত সস্তা নয়, এত সস্তা নয়, এত সস্তা নয়, তোমরা যেই তাবির করেছো এটা ঠিক নয়, তোমরা যেই তাবির করেছো এটা ঠিক নয়, স্বপ্নে কিন্তু বিরাট অর্থ আছে, বিরাট ঘটনা আছে, বিরাট ভাঙ্গা গড়ার ইঙ্গিত আছে, নিজে নিজে কয় আর কি। নোয়াখালীর একা এত হস ন, কি নোয়াখালীর একা এত হস ন, তো যুবক মাতালারে আর কে, এত হস ন, এত হস ন, এত সহজ নয়, এত সহজ নয়। তোমরা যেইভাবে কাশি নিক্ষেপ করে ঘুম শেষ করেছ, এটা সেই ব্যাপার নয়। নমরুদের নজর পড়ল, সবাই মাথা নিচের দিকে, ওই যুবকের মাথা কিন্তু সোজা, সে কোনো সময় মাথা নয় না। কই এই যুবক কি কয়, ওই যে ওই যে, এত হস ন, এত হস ন, এত সহজ নয়, এত সহজ নয়। ওই যুবক কি বলে, ঠাকুররা তাকিয়ে দেখলো, মন্ত্রীরা তাকায় দেখলো, এমপিরা তাকায় দেখলো, দেখে দেখে বললো, খোদা হুজুর, ও তো আসলে রাজা। এই যুগে হয়তো এরকম কথা নাই, রাজাকার তালিকা তিনবার করা হয়েছে, তিনবার, সর্বশেষ যে তালিকাটা করা হয়েছে মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেখানে যে তালিকা একবারে সরকারি তালিকা, শিলচর কর্মারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, সেখানে বর্তমান ক্ষমতাসীন দলের রাজাকার পাওয়া গেছে 8,000-এর বেশি, বিএনপির পাওয়া গেছে 200-র কিছু কম, জামাতের পাওয়া গেছে 35 জন। কি আমি কি ঠিক বলছি, এটা আপনারা খবর বোধ হয় পান নাই। এখন কিছু হইলে সব রাজাকার, মেজর জলিল রাজাকার হয়ে মারা গেছে, কাদের সিদ্দিকী রাজাকার, কারণ ইসলামের পক্ষে কইনি কি রাজাকার। এখন এরাও বলল, খোদা হুজুর, ও তো চরমপন্থী, ও তো জঙ্গি, মানে বিভিন্ন ভাবে বেচারা রে শিলা বৃষ্টির মতো ক্রিটিসাইজ। নমরুদ বলল, এই তোমরা থামো,
মানুষ যখন সাগরে পড়ে যায় হাবুডুবু খায়, একটা কচুরি পালা পেলেও ধরে, একটা খড়কুটা পেলে স্বপ্নে আমি যা দেখেছি তোমরা যেই তাবির করেছ মাথা গরম বায়ু চড়া, আমার মনে কিন্তু এইটা এটা হইতেই পারে না। এখন ওই যুবক যেটা কয় আমার চিন্তার সাথে মিলে যায়, তাকে তোমরা জায়গা করে দাও, সে আমার সামনে আসুক। এখন মন্ত্রীরা জায়গা করি দেয় আর মনে মনে কয় আমরা কি বেঁচে আছি নাকি মরে গেছি, কারে জায়গা করে দিতে কয়? আল্লাহ যদি জায়গা করি দেয় তাহলে কেউ বোধহয় ঠেকাইতে পারে, ঘুরাইতে পারে? ইসলামের জন্য মুসলমানদেরকে আল্লাহ জায়গা করে দেবে, সময় দূরে নয়, কেউ নিরাশ হবেন না। আবারও বলছি জুলুমের ঘর আল্লাহর কসম থাকে না। আর আমাদের দেশে এখন তো জুলুম চলে না, চলল সময় নিল, জুলুম থামান, নিজেরাও বাঁচুন, দেশকে বাঁচান, আমাদেরকেও বাঁচতে দিন। যদি এই জুলুম এটা থামানো না যায় আল্লাহর কসম বাইরে কেউ রক্ষা পাবে না, সব মেসাকার করে দেবে আল্লাহর গজব, সব বরবাদ হয়ে যাবে। এবং যুবক সামনে আসল, সামনে এসে এইভাবে দাঁড়ায় গেল, ঠাকুররা কয় খোদা হুজুর বেয়াদবি গ্রেট, গণকেরা কয় খোদা হুজুর এত বড় বেয়াদব এই দেশে আরেকজন নাই, মন্ত্রীরা বলে খোদা হুজুর একটু আগে যে কইছিলাম রেজাকার, দেখছেন আমরা সবাই আপনার সামনে আসলে কি সবাই আপনাকে নমস্কার করি সেজদা করি, কিন্তু এই জালিমে আপনার সামনে আসি কি সোজা দাঁড়ায় দিছে বেয়াদব দি গ্রেট। এই যে বলছিলাম নাগাল্যান্ডে যাই তো হাঁটা পথে আসা যাওয়া করি, নাগের বাড়ির সর্বশেষ যে লোকটা ছিল পাহারাদার জিম্মাদার বোধাই কর্তা, বুড়ারা কথা কয় না বোধাই কর্তা, কথা বলার সময় মুখ থেকে থুথু বাইরে বোধাই কর্তা, তো এখন স্কুল যেখানে তখন স্কুল ছিল না, এই বোধাই কর্তা সেখান দিয়ে হাঁটাহাঁটি করত, আমি আসা যাওয়ার পথে সালাম হুজুর সালাম হুজুর। হ্যাঁ, একদিন আমি ওই যাচ্ছি স্কুলের পুব কিনারে, এখন ওখানে একটা বাড়ি আছে দক্ষিণে পুকুর বোধহয় চিনেছেন, খুব জঙ্গল, এত জঙ্গল ছিল, বোধাই কর্তা সেখানে দাঁড়ানো, আজকে সালাম হুজুর কয় না, প্রত্যেক দিন কিন্তু বলে, এবং সে সময় গণনা করে ওখানে হাজির থাকে সালাম হুজুর বলার জন্য। বোধাই কর্তা আমার হাত ধরে আমার ডেকার দিকে টানেন, বাগানের দিকে বলে, আমি প্রথমে একটু ডরাইছি, বোধাই কর্তা আমার এই জঙ্গলের ভিতরে বরে কিনি দেয়, তিন চার কদম যাওয়ার পরে আমি বললাম এই বোধাই কর্তা থামেন কি, হুজুর আপনি খোদাই পুরুষ, আপনার আয়ুকে ফ্যান নাম করিও, ফ্যান নাম বুঝলেন তো, প্রণাম প্রণাম, এই দেন এইটা হলো মুশরিকদের আদর্শ। এখন এই যুবক দাঁড়িয়ে আছে, ওরা সবাই ফতুয়া দেয় বেয়াদব নাস্তিক এটা সেটা কত কিছু না, এই তুমি কি বলতে চাও? যুবক বলে আমি তো আপনাকে কোনোদিন খোদা বলে স্বীকার করি নাই, যতদিন বাঁচি স্বীকার করার কোনো নিয়ত নাই, নমরুদে কয় তুই যেটার উপরে আসো তুইটার উপরে থাক, আমার কোনো আপত্তি নাই, যদি পারস আমার বুদ্ধি দে আমার বাসা, সবাই আপনাকে কুর্নিশ করে দরবারে এসে এইভাবে চিন্তা করে, আমি ওইটারও খাতা কিনে না, ওইটার মধ্যেও আমি নাই, সবাই আপনাকে ভয় করে আমি আপনাকেও ভয় করি না, বা করিস না, তারপরে তুই বল আমি কি দেখেছি, যাদেরকে এতদিন আপনি লালন পালন করেছেন রাজকোষ থেকে টাকা পয়সা ভাতা গাড়ি বাড়ি, এই যুগের কথা কই আর কি গাড়ি বাড়ি, তখন তো আর গাড়ি বাড়ি আসিল না, সুযোগ সুবিধা সব দিয়েছেন, এত রকমের এত কিছু দিয়েছেন, আপনার এই বিপদকালে আপনার এই নিদান কালে একজনও আপনার কোনো কাজে আসলো না, আপনাকে বাঁচার মতো বুদ্ধি একজনেও দিতে পারলো না, যারা এতদিন
আপনাকে জিন্দাবাদ জিন্দাবাদ বলে বলে গাছেরটাও খেয়েছে, ডালারটাও খেয়েছে, তলারটাও খেয়েছে, সালারটাও খেয়েছে, ঠিক কিনা বলেন? এই যুগে ওটা খায় না, গাছের ডা খায়, ডালার ডা খায়, তলার ডা খায়, সালার ডাও খায়, সব খায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার এই নিদানকালে বিপদকালে এত খাওয়া পার্টি, খাওয়া পার্টি, তারা আপনাকে বাঁচার মধ্যে একটা বুদ্ধি দিতে পারলো না, কারণ ওদের কারো বুদ্ধি আমার দরকার নাই, তুই কি বুদ্ধি দিবি? যুবক বলে যে স্বপ্ন বলতেছে অচিরে অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি আপনার রাষ্ট্রসীমার মধ্যে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, দেখুন এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে যে ছেলেটা 5-6 বছর বয়সের সময়ই আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে, শুধু বিদ্রোহ করবে না, তাওহীদের মুগুর দিয়ে এত জোরে আঘাত করবে আপনার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনার রাজমুকুট ভেঙে যাবে, আপনার সিংহাসন পড়ে খান খান টুকরা টুকরা নিশ্চিহ্ন হয়ে যাবে।